ক্লাস এইট তোমাদের বাংলার অদ্ভুত আতিথেয়তা গল্পের অনুসরণী প্রশ্নের উত্তরের প্রথম পর্ব অনেকটা বড়ো অনুসরণী হয়তো একটা ভিডিও সম্ভব না তোমরা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ক্লিক করলে আলোচনাটা শুনতে পারবে আবার প্রশ্ন দ্বিতীয় পর্ব যেতে পারবে বা প্লে লিস্ট থেকেও পড়তে পারো চলো প্রথম প্রশ্নটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে অধ্যাপক অধ্যক্ষ ছিলেন উত্তর সংস্কৃত কলেজ তার রচিত দুটি গ্রন্থের নাম লেখ উত্তর বর্ণপরিচয় বেতাল পঞ্চবিংশতি আরও আছে একটু দেখে নিতে পারো তো এই নাম দুটো খুব ভালো তারপরে প্রশ্ন অদ্ভুত আত্মীয়তা গল্পে কোন কোন সেনাপতি প্রসঙ্গ রয়েছে এটা তো সোজা আমরা জানি কিন্তু লিখবে অদ্ভুত আত্মীয়তা গল্পে মূল সেনাপতি এবং আরব সেনাপতি প্রসঙ্গ রয়েছে দুই দশমিক দুই প্রশ্নটা তিনি এক আরব সেনাপতি পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন উদ্ধান উদ্ধান উদ্ধৃতাংশটিতে তিনি বলতে তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর হচ্ছে মোট সেনাপতির কথা বোঝানো হয়েছে ওই যে তখন খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তিনি পিপাসা পেয়েছিল সেই দিয়ে আরব মানে আরব সেনাপতি পটমণ্ডপ দ্বারে উপস্থিত হয়েছিল তারপর দেখো উভয় সেনাপতি কতক্ষণ হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর মূর সেনাপতি এবং আরব সেনাপতি কথা বলা হয়েছে দুই দশমিক তাহলে আমাদের উভয়ে প্রাণ রক্ষার সম্ভাবনা প্রাণ রক্ষা কোন উপায় বক্তা এখানে বলেছেন উপায়টি ছিল আরব সেনাপতি মোর সেনাপতিকে একটি দ্রুতগামী অস্ত্র দিয়া তাহাকে দ্রুত গমন করিতে বলিলেন যাহাতে তাহাদের মধ্যে সংঘর্ষ না বাঁধে তাহলে উভয়ের এটা আবহে হয়ে গেছে কথাটা এই জায়গাটা উভয়ের করে নেবে একটু উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা দুই দশমিক পাঁচ আপনি সত্য প্রস্থান করুন বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার কথা বলিয়াছেন উত্তর সূর্য উদয় হলে আরব সেনাপতি বিপক্ষ বিপক্ষ তাকে অনুসরণ করবে এবং বৈরসাধন বাসনা পূর্ণ করার জন্য তাহার সঙ্গে যুদ্ধ লিপ্তে হইবে সূর্য তার বিলম্ব ছিল না তাই আরব সেনাপতি মূর্সনাপতিকে সেনাপতিকে সত্তর প্রস্থান করার কথা বলেছেন তিন দশমিকা তার দিকোভ্রম জন্মেছিল জন্মায়া ছিল এখানে কার কথা বলা হয়েছে দিকোভ্রম হওয়ার পরিণতি পরিণতিটা কি হলো এখানে মূর কথা বলা হয়েছে তার দিকভ্রম হওয়া তিনি নিজের শিবির মনে করে বিপক্ষ শিবিরে প্রবেশ করেছিলেন অর্থাৎ আরব সেনাপতি আরব সেনাপতির হবে শিবিরে পৌঁছে গিয়েছিলেন এই জায়গাটা রা করে নেবে একটা তারপরে তিন দশমিক দিয়ে আতিথিয়তা মানে অতিথিদের বিষয়ে মানে পৃথিবীতে কোনো জাতির সঙ্গে আরব দিকে তুলনা হয় এটা আরব দিকে হবে এই বক্তব্য সমর্থন গল্পে কীভাবে খুঁজে পেলে তুমি এই বক্তব্য সমর্থন গল্পে তুমি কীভাবে খুঁজে পেলে উত্তর গল্পের মাঝে দেখা গেল যখন মো সেনাপতি পদ ভুল করে আরব সেনাপতির শিবিরে পৌঁছে গেলেন তখন আরব সেনাপতি শত্রু হওয়া সত্ত্বেও তাকে যত্ন সহকারে আহার এবং ঘুমানোর ব্যবস্থা করে দিলেন এবং যাতে সে নিজের শিবিরে পৌঁছাতে পারে তার জন্য একটা ভালো ঘোড়া দ্রুতগামী ঘোড়া তাকে দিলেন যুদ্ধক্ষেত্রে কেউ কোনো দিন কারোর বন্ধু হয় না এখানে আরব সেনাপতি তাকে হাতের কাছে পেয়েও হত্যা না করে অসীম বন্ধুত্বর পরিচয় দিয়েছেন তাতেই বোঝা যায় আতিথেহতার বিষয়ে পৃথিবীতে কোনো জাতির আরব দিগের তুল্য নয় তিন দশমিক তিন শহশ আরব সেনাপতি বিবন্ন হয়ে গেল মুখ বিবন্ন হয়ে গেল এটা মুখটা তো মানে পেন্টিং হয়নি আরব সেনাপতি মুখ বিবন্ন হয়ে কারণ কি। উত্তর মোর সেনাপতি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া আরব সেনাপতির সঙ্গে নিজ নিজ পূর্বপুরুষদের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন তখন আরব সেনাপতি জানতে পারেন যে মোর সেনাপতি পূর্বপুরুষরাই তার পিতার পিতাকে হত্যা করে তাই তার সহসা মুখ বিবন্ন হয়ে গিয়েছিল তিন দশমিক চারটা সন্ধিহান চিত্তে শয়ন করলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনে এই সন্দেহের কারণ কি না উত্তর হচ্ছে এখানে মূর মনে সন্দেহের কথা বলা হয়েছে তার মনের সন্দেহের কারণ হইল যখন আরব হঠাৎ অসুস্থ বোধ করিতেছে বলিয়া তার কাছ থেকে বিদায় লইয়াছিল হবে না গাই তখন তার মনে সন্দেহ হয়েছিল তার হবে জায়গাটা তার মনে সন্দেহ হয়েছিল যে তিনি অসুস্থ বোধ করেননি অন্য কোনো হয়তো কারণ আছে তাই স্বয়নের সময় সন্ধিহান চিত্তে শয়ন করেন লাস্ট প্রশ্ন তাহার তাহার তাহারা তাহাকে অনুসরণ করেছিল তাহা কে হবে জায়গাটা তাহাকে অনুসরণ করিয়াছিল কে কাকে অনুসরণ করিয়াছিলেন তার এই অনুসরণের কারণ কি উত্তর আরব সেনাপতি মূল সেনাপতিকে অনুসরণ করে কারণ অনুসরণের কারণ তার অনুসরণের কারণ বৈর সাধন সংকল্প পূর্ণ করা অর্থাৎ পিতৃহত্যার প্রতিশোধ নেওয়া যাক এখানেই শেষ করলাম আবার পরবর্তী পাটে তোমার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে